ঢাকার গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় কর্মসূচি প্রত্যাহার করার একটি ভিডিও বার্তা দিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম তবে অন্য দুইজন সমন্বয়ক অভিযোগ করেছেন জিম্মি করে নির্যাতনের মুখে এই বক্তব্য দেওয়ানো হয়েছে পুলিশ হেফাজত থেকে একটি ভিডিও বার্তায় নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলন তুলে নেওয়ার বার্তা দেন একটি লিখিত বক্তব্যে তিনি বলেন কোটা সংস্কার আন্দোলন ও উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত ও নিহত হয়েছেন তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা স্থাপনায় সহিংস ঘটনা ঘটেছে আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি আমাদের যৌক্তিক দাবি ছিল কোটা সংস্কার যা সরকার ইতিমধ্যে পূরণ করেছে এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্ত থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি এ সময় তার পাশে ডিবি হেফাজতে থাকা অন্য পাঁচ সমন্বয়ককে বসে থাকতে দেখা যায় রাত নয়টার দিকে গণমাধ্যমে এই ভিডিও পাঠানো হয় কিন্তু তাদের এই বক্তব্য সাজানো এবং জিম্মি করে এই বক্তব্য পাঠ করানো হয়েছে বলে দাবি করেছেন আত্মগোপনে থাকা অন্য দুইজন সমন্বয়ক সমন্বয়ক নাহিদ ইসলামের বক্তব্যের কিছুক্ষণ পরেই আত্মগোপনে থাকা ছাত্র আন্দোলনের অন্যতম অপর আব্দুল বিরোধী কাদের বলেন আমরা ওই ভিডিও বার্তা প্রত্যাখ্যান করছি নাহিদ ভাই আমাদের কিছু বিষয় বলে গেছেন অন্যান্য সমন্বয়কদের সঙ্গে সেগুলো নিয়ে কথা বলে আমরা শিগগির একটি বিবৃতি দিচ্ছি ব্যর্থহীন ভাষায় বলতে চাই পূর্বে উত্থাপিত ছাত্র হত্যার দায়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা প্রার্থনা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ সহ নয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে দেশবাসীর প্রতি আহ্বান আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবেন না যে কোটার জন্য সরকার এতগুলো মানুষকে হত্যা করেছিল সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে সমন্বয়কদের জিম্মি করে নির্যাতনের মুখে যে স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে সেটা কখনোই জাতির নিকট গ্রহণযোগ্য হতে পারে না আটকৃত সমন্বয়করা ভয়ভীতির মুখে গোয়েন্দা সংস্থা লিখে দেওয়া যে বক্তব্য কেবল রিডিং পড়ে গেছে আমরা সেই বক্তব্য প্রত্যাখ্যান করছি এবং একই সাথে জোরপূর্বক বক্তব্য আদায় করার মতো সরকারের এমন জঘন্য কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অন্যদিকে আরেকজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ একটি ক্ষুদে বার্তায় বলেছেন ডিবি কার্যালয়ের সমন্বয়কদের জিম্মি করে ব্ল্যাকমেইল করে এই লিখিত বক্তব্য পাঠ করানো হয়েছে অস্ত্রের মুখে জিম্মি করে বিবৃতি আদায় ছাত্র সমাজ মেনে নেবে না দুই দিন গোয়েন্দা সংস্থার হেফাজতে থাকার পর রোববার রাতে একটি খাবার টেবিলে তাদের সামনে খাবার দিয়ে ছবি তোলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হাউনুর রশিদ একই সময় দুটি ভিডিও করা হয় সেই ছবি ও ভিডিও হাউনুর রশিদ প্রকাশ করেছেন তার ফেসবুক পেজে এই ছবি প্রকাশ করে তিনি তার ফেসবুক পেজে লেখেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈশিম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন তাই ওদের ডিবি কার্যালয়ে এনে তাদের সাথে কথা বললাম তাদের কথা শুনে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধ পরিকর এর কিছুক্ষণ পরে নাহিদ ইসলামের ভিডিও বার্তার বিষয়টি প্রকাশ এল গত তিন দিনে কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে তুলে নেয় ডিবি তাদের কাউকে নেওয়া হয়েছে হাসপাতাল থেকে চিকিৎসারত অবস্থায় কাউকে বাসার গেট ভেঙে তুলে আনা হয়েছিল ডিবি কার্যালয়ে নিরাপত্তার স্বার্থ দেখিয়ে পুলিশ শুক্রবার হাসপাতাল থেকে নাইদ ইসলাম সহ আরো দুজন সমন্বয়ককে তুলে নিয়ে ডিবি কার্যালয়ে হেফাজতে রাখলেও নাইদ ইসলামের সাথে রোববার তার মাকেও দেখা করতে দেওয়া হয়নি আটককৃতদের পরিবারের সদস্যরা তাদের সাথে দেখা করতে গেলেও তাদের সাথে দেখা করতে দেয়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সঙ্গে থাকা অন্য সমন্বয়করা হলেন আসিফ মাহমুদ আবু বাকের মজুমদার সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ ও নুসরাত তাবাচ্ছুম